আপনাকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও ক্লাসে। এ পর্বে আমি চাকরির পরীক্ষায় আসা একটি কোশ্চেন সলিউশন করে দেখাবো। কোশ্চেনটি এসেছিল যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের নিয়োগ পরীক্ষা 2018-তে। কোশ্চেনটি হচ্ছে এ 550 কিউবিক ফিট কংক্রিট ইজ মিক্সড ইন 1:2:4 রেশিওস, ফাইন্ড দ্য নাম্বার অফ সিমেন্ট ব্যাগস রিকোয়ার্ড ফর দিস মিক্স। কোশ্চেন করা হয়েছে 550 কিউবিক ফিটের একটি কংক্রিট মিক্স তৈরি করা হয়েছে, যেখানে মিক্সিং রেশিও ছিল 1:2:4। আমাদেরকে বলা হয়েছে এখানে কত ব্যাগ সিমেন্ট লাগবে, এই নাম্বার অফ সিমেন্ট ব্যাগ বের করতে। সো এখানে আমরা প্রথমেই দেওয়া আছে যে টোটাল ভলিউম অফ কংক্রিট ইকুয়াল টু 550 CFT। তো আমাদের জানা আছে যে লুজ অবস্থায় কংক্রিটের ভলিউম হার্ডেন অবস্থায় যে ভলিউম থাকে তার দেড় গুণ হয়ে থাকে। সো আমরা বলবো লুজ ভলিউম অর দ্য ড্রাই ভলিউম অফ কংক্রিট ইজ 1.5 × 550, যেটা হবে 825 কিউবিক ফিট। সো আমরা 825 কিউবিক ফিট আমাদের টোটাল কংক্রিটের আয়তন। এখন আমাদের সিমেন্টের অ্যামাউন্ট অফ সিমেন্ট হবে the ratio of cement which is 1 into the total volume 825 divided by the sum of the ratios which is 1+2+4। so eta jodi amra calculate kori seta hobe 117.86 cubic feet। তো আমাদের জানা আছে এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 কিউবিক ফিট। সো দ্য নাম্বার অফ সিমেন্ট ব্যাগস ইজ ইকুয়াল টু 117.86 কিউবিক ফিট ডিভাইডেড বাই 1.25, হুইচ ইজ দ্য ভলিউম অফ ওয়ান ব্যাগ সিমেন্ট, is equal to 94.29 bags. যেহেতু আমরা 0.29 ব্যাগ কখনো কিনতে পারি না, কারণ আমাদের লুজ অবস্থায় সিমেন্ট পাওয়া যায় না। সো আমরা এটাকে বলতে পারি যে প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইজ 95 ব্যাগস। এটি আমাদের অ্যান্সার। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে এরকম আরও একটি ভিডিও নিয়ে আমি আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।